অসম মেঘালয় সীমা সমস্যাক লৈ মঙ্গলবাৰে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠক আৰু বিভিন্ন দল সংগঠনৰে হোৱা মুখ্যমন্ত্রীৰ বৈঠকৰ পিছত সমগ্র বিষয়টো এতিয়া তীব্র বিতর্কত সোমাই পৰিছে। 12টা বিবদমান স্থানৰ ভিতৰত 6টা বিবদমান স্থানৰ সীমা সমস্যা সন্দৰ্ভত লোৱা সিদ্ধান্ত প্ৰায় চূড়ান্ত হোৱাৰ পিছত প্ৰশ্ন উঠিছে, সীমা সমস্যাক লৈ কোনখন ৰাজ্য অধিক লাভান্বিত হ'ল? অসমে মাটি পালে নে মাটি দিলে? মেঘালয়ৰ পৰা মাটি পালেনে অসমে? এই বিষয়ক লৈ এতিয়া সৰব হৈছে বিৰোধী কংগ্ৰেছ। ৰাজ্য চৰকাৰৰ সিদ্ধান্তক তীব্ৰ বিৰোধিতা প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাৰ। 50-50 সীমা বিবাদ নিষ্পত্তিৰ বিৰোধিতা কংগ্ৰেছৰ। এনে সমাধানে অসমৰ সীমা সংকুচিত কৰিব। অসমৰ মাটি এৰি দিয়াটো মানি নলয় কংগ্ৰেছে। মেঘালয়ে অলপো মাটি এৰি নিদিয়ে অসমক। প্রায় 37.79 বর্গ কিলোমিটার এলাকাত 50-50 ডিভাইড 50-50 ফর্মুলা বনায় তেখেতসকলে সীমা সমস্যার একটা মীমাংসা করব বিচাৰিছে। বাকি রাজ্যবিলাকৰ লগত আমার যে সীমা বিবাদ চলি আছে সেই সীমা বিবাদ মীমাংসার ক্ষেত্রতো যদি এই ধরনের ফর্মুলা ভবিষ্যতেও গ্রহণ করবলগা হয় তো অসমৰ যে সীমা সেই সীমা যে সংকুচিত হব অসমখন যে সরু হয়ে যাব সেই কথা অকনো সন্দেহ নাই। কেবল এজন মানুষের ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা সুরক্ষিত করার স্বার্থ সীমার ক্ষেত্রে যদি বারে বারে আপোষ করিবর কারণে সিদ্ধান্ত লয় কিন্তু অসমৰ সীমা সংকুচিত হব আর এই কথা আমি কংগ্রেস দলে আমি কোনো কারণ মানি লব নোৱাৰো। জুম এপৰ জৰিয়তে সংবাদমেল সম্বোধন কৰি ভূপেন বৰাই আৰু কয়, ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হোৱাৰ হুংকাৰ কংগ্ৰেছৰ। 23 জানুৱাৰীত কংগ্ৰেছৰ বিধায়িনী বৈঠকৰ আহ্বান। জাতীয় সংগঠনসমূহৰ পৰামৰ্শ বিচাৰিব কংগ্ৰেছে। 23 তাৰিখে আমি এই বিষয়টোত আমাৰ দলৰ ভবিষ্যৎ পরিকল্পনা আর স্থিতি সম্পর্কে আমি বিতংভাবে আলোচনা করিম। আর আমি অসম প্রদেশ কংগ্রেস কমিটির ফালের বিভিন্ন জাতীয় সংগঠন, সাহিত্য সভা, বিভিন্ন জনগোষ্ঠীয় সাহিত্য সভা, বিভিন্ন জাতীয় সংগঠন, এই সংগঠন সমূহ আমি এখন পত্র লিখার সিদ্ধান্ত লৈছো। যদি সরকারে হুড়মুড়ক বিধানসভাত আলোচনা নকরাক রাজ্যখনের জাতীয় সংগঠন সমক সম্পূর্ণ আস্থাত নোলাক এই বিষয়টির মীমাংসার ক্ষেত্রে যদি সরকার আগভাগ লয় তেতিয়াহলে আমি ন্যায়ালয়ের দ্বারস্থ হওয়ার কথাও আমি চিন্তা করবলে বাধ্য হম। তারমানে আমি অসমের মানুষখিনিয়ে, আমি অসমীয়া জাতিটোয়ে আমার নিজের রাজ্যখনক সংকুচিত করার নেতৃত্ব লোবর কারণে আমি সরকার বনাইছিল নাকি? বিধায়িনী দলের বৈঠকের পিছতেই ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করব কংগ্রেসে। ইফালে সরকারের সিদ্ধান্তর বিরোধিতা করে বিধায়ক অখিল গগৈও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মালৈ এক পত্র প্রেরণ করেছে। বিরোধী পক্ষই করা এই সমালোচনার পিছত এতিয়া সরকারে কি ভাষ্য প্রদান করে সেয়া লক্ষণীয় হব। ভিডিও জার্নেলিস্ট পঙ্কজর সুবল গগৈ আর নয়নজ্যোতি ভূঁয়ার রিপোর্ট, প্রাগ নিউজ।